My dear audience, assalamu alaikum. Welcome to Medicine and Health Info Channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, মুখের ব্রণ, গনোরিয়া কিংবা চর্মরোগ দূর করতে সাহায্য করে এমন একটি কার্যকর মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনারিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ঠান্ডাজনিত গলা ব্যথা বা সাধারণ গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, মুখের ব্রণ, গনোরিয়া বা চর্মরোগ হলে আমরা ডাক্তার শরণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওষুধটির কথা লিখে থাকেন তার নাম হলো ডক্সিক্যাপ ক্যাপসুল, যেটির মাত্রা 50 বা 100 মিলিগ্রামের হয়ে থাকে। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেনিটা লিমিটেড। ডক্সিক্যাপ 50 mg ক্যাপসুলের প্রতি পিসের দাম 1.42 টাকা এবং 100 মিলিগ্রামের প্রতি পিসের দাম 2.20 টাকা। এটি খাওয়ার নিয়ম হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী 100 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার এবং 200 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 1 বার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয় বা খাওয়া যাবে না। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি না খাওয়াই ভালো, তারপরেও খেতে হলে ডাক্তারের পরামর্শ নেবেন। এই ওষুধটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, ত্বকে ফুসকুড়ি, অ্যানিমিয়া ইত্যাদি হতে পারে। ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে।